আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও বাংলাদেশ এবং সৌদি আরবের পত্রিকাগুলো থেকে সৌদি আরবের ছয়টি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই অনুরোধ করছি। সৌদি আরবে সোমবার পর্যন্ত ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে 473 জন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা 16,000 ছাড়িয়ে গেছে বলে খবর প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকা। এদিকে পহেলা জুলাই থেকে সৌদি আরবের মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% থেকে 15% কার্যকর করা হবে, ফলে জীবনযাপন আরও ব্যয়বহুল হবে। খবর আল আরবিয়া। এছাড়াও সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ফিরিয়ে আনতে জুলাই মাসের প্রথম দিকে জেদ্দা থেকে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে আসার কথা রয়েছে, যার সম্ভাব্য ডেট রয়েছে 1 জুলাই। খবর বিডি নিউজ 24, প্রকাশকাল 13/6/2020। এদিকে সৌদি আরব ও আমেরিকা সোমবার এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য ইরানের অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবেলা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। খবর সৌদি গেজেট। অন্যদিকে কার্ফিউ তুলে নেওয়ার পর সৌদি আরবে ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে, বিষয়টি নিয়ে সকলকে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খবর আরব নিউজ। আজ 30 জুন, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তখন পর্যন্ত সৌদি আরবের মোট আক্রান্তের সংখ্যা 186,436 জন, গতকাল আক্রান্ত হয়েছিল 3,943 জন। আজকের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। মোট মৃত্যু 1,599 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছে 127,118 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।